টাকার পান বিক্রি করেন এখানে 10 250 বুঝল মিষ্টি পান তিনটে কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যের এক শহরের নাম হলো পাটকেলঘাটা বাজার। এই পাটকেলঘাটা বাজারে যাত্রা শুরু হয় সপ্তদশ শতকের প্রথম দিকে, অর্থাৎ এখন থেকে প্রায় 600 বছর আগের কথা। এই ঐতিহাসিক বাজারের যাত্রা শুরু হয়েছিল। এই পাটকেলঘাটা বাজারের প্রাণকেন্দ্র বলা হয় পাঁচ রাস্তার মোড়কে। আপনি যদি কোনোদিন এই মোড়ে আসেন তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সকল ধরনের পণ্য দেখতে ও কিনতে পারবেন। এই পাঁচ রাস্তার মোড়ে বহু জনপ্রিয় একটি নাম নজরুল ভাইয়ের রকমারি মশলা পানের দোকান। এই নজরুল ভাইয়ের রকমারি মশলা পানের দোকানে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ তার এই সুস্বাদু পান খেতে তার দোকানে ভিড় করেন। প্রতিদিন কেমন পান সেল হয়? সবসময় এরকম কি ভিড় থাকে? কত টাকা কত টাকার পান বিক্রি করেন এখানে? 10 250 শুধুমাত্র এই মশলা পান বিক্রি করে এখান থেকে নজরুল ভাই প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এখানে পান খাওয়ার জন্য আসলেন? হ্যাঁ, পান খাওয়ার জন্য আসলেন। কোথা থেকে আসছেন? আমাদের জেলা পাঁচপাড়া। পাঁচপাড়া মানে এখান থেকে কত কিলো দূর? 7 কিলো হবে। 7 কিলো। শুধু কি পান খাওয়ার জন্য আসছেন নাকি বাজারে আসলে? এখানে আসলে কি পান নিয়মিত হয়ে যান? আসলাম কিন্তু বিখ্যাত সেই নজরুল ভাইয়ের পানের দোকানে মশলা পান তা খাবো না, এটা কি হয়? আমরাও আজকে কিন্তু এই যে পান আপনাদের সামনে খাচ্ছি। ভাই কি পান নিতে আসছেন? কোথা থেকে আসছেন? এই পাশে না? এখানে কি বিভিন্ন জায়গায় পান খেতে আসে? তাই নিয়মিত এরকম ভিড় থাকে? দর্শক বন্ধুরা, আপনিও নজরুল ভাইয়ের রকমারি সুস্বাদু মশলা পান খেতে চাইলে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে ঘুরে আসতে পারেন। ভাই কত রকম দিয়েছে পানের ভিতরে? অস্থির জিনিস এটা দেন, মাত্র 10 টাকায়। তোমার গালে ধরবে না? টেস্ট কেমন? এর আগে তো খাইছেন নজরুল ভাইয়ের পাঁচ দোকান না? পাঁচ দোকান বিখ্যাত পান।